सरकार हाय हाय रंजित दशा खोकनी হদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে আমালোকে আঞ্চলিক ছাত্র সন্থায় সন্থায় মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এক কার্যসূচী রূপায়ণ করেছো। আমার আমার যে রঞ্জিত দাস আছে তেওঁ যিহারে গণতন্ত্র কৌশলের রাজনীতি করে আছে, এই গণতন্ত্র আমালোকে মানি নলওক, কারণ আমালোকে গণতন্ত্র রাজ্যত থাক। এই গণতন্ত্র রাজ্যত যে এনেকুৱা গণতন্ত্র লুটি আছে আমি মানি নলম, কারণ আমার দুখিয়া মানুহে আজিকালি বজারত যাব নোৱাৰা হৈছে। ইয়ার এটা কারণ যিহারে তেওঁলোকে মূল্য বৃদ্ধি করে আছে দিনক দিনে, এই মেডিসিন কোক আপনাদের জরুরিকালীন হেবার গ্যাস রন্ধন গ্যাস কোক দিনক দিনে মূল্য বৃদ্ধি করে আছে, আর আমার দুখিয়া রাইজক আর্থিকভাবে জরুরা করে আছে। এতিয়া আমার যা অত্র অঞ্চল জনসাধারণ আছে, গোটাই জনসাধারণ বজারত যাব নয় পরিস্থিতি হয়েছে, তার কারণ রঞ্জিত দাস তথা অকল বিজেপি সরকার অকল লাগে মুনাফা আর মুনাফা, মুনাফার বাইরে তো একো চিন্তা চর্চা নকরে। আমি বিজেপি সরকার ঘকিয়নি দিছো যে আগন্তক দুই তিন দিনের ভিতর যদি মূল্য বৃদ্ধি রন্ধন গ্যাস যে মানুষের জীবন মরণত খেলা মেডিসিন অত্যাবশ্যকীয় সামগ্রীর শাক পাচলি যদি মূল্য হ্রাস নকরি দিয়ে তেনহলে আগন্তক দিনত গোটেই অসমত জুই চলিব, এইটো মই স্পষ্টভাবে কই দিছো। আজি রঞ্জিত দাসের প্রতিমূর্তি দা করেছো, রঞ্জিত দাস মানে কি কম, তেওঁ নিচিনা নীলাশ নীলাশ মন্ত্রী আজি অব্দি যোৱা নাই, গোটেই অসমত ইমান বেয়া ব্যবহার করে আছে, গোটেই অসমৰ মানুহে আজি বজারত নোযোৱা পরিলক্ষিত হয়েছে, তার কারণ এটা মানুহ হাজিরা করে 300 টাকা পায়, এই 300 টাকা যদি 5 দিন ইউজ করে 1500 টাকা হব, 1500 টাকা দিয়ে একটা গ্যাস ভরাব লাগিব, তেতিয়া 5 দিন তো খাব কি, এইটো রঞ্জিত দাসৰ কি চিন্তা চর্চা নাহে নেকি? রঞ্জিত দাস আসলে তেওঁ একো বুঝি নাপায়, রঞ্জিত দাস অকল তেওঁৰ মুনাফা আদায় আর তেওঁক ধনকৌশল মানে ধনবীর হব লাগে এইটো চিন্তা চর্চা করে আহে। আহি আছে নির্বাচন, টকার প্রয়োজন হব, এই কারণে সাধারণ রাইজক ঠকি টাকা পয়সার চিন্তা চর্চা লুটি আছে। অসমের আটাইতকৈ বর্তমান ব্যর্থ মন্ত্রী যে আছে যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া, আজি তেওঁৰ পুত্তলিকা দাহ করেছো, কারণ গোটেই অসম জুড়ি বর্তমান মূল্য বৃদ্ধির নামত অসমীয়া রাইজর যে কামিহার ভাঙার একটা ষড়যন্ত্র করে আছে, যে খৈরতান্ত্রিক একটা রাজত্ব চলাই আছে, তেওঁলোকৰ বিরুদ্ধে আজি আমি মন্ত্রীকে রঞ্জিত কুমার দাস ডাঙরিয়ার পুত্তলিকা দাহ করেছো। আর সরকার তথা বিভাগ আরও একটা কথা সকিয়ে দিব বিচারিছো যে ক্ষুদ্র একটা সামগ্রীর পৰা যিকোনো ইন্ধনজাত সামগ্রী নহোক কিয় সকলো সামগ্রীতে বর্তমান যে আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি আপনাদের করেছে, অসমীয়া জাতির আবেগ অনুভূতি নুবুঝাকৈ যেনেকৈ আপোনালোকে মূল্য বৃদ্ধি করেছে, স্পষ্ট হকিয়নি ছাত্র সন্থার যে অতি সোনকালে যদি মূল্য বৃদ্ধি হ্রাস নকরে তেনেহলে কিন্তু অসমের প্রতিটোর রাস্তা আলিবাগ ছাত্র সন্থায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, আর এই আন্দোলনে একটা ভয়াবহতার সৃষ্টি করব, গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি অনুরোধ জানাইছো যে অতি সোনকালে মূল্য বৃদ্ধি হ্রাস করবেন, নহলে কিন্তু ইয়াতকৈ তীব্র গণতান্ত্রিক আন্দোলন করবলে ছাত্র সন্থায় কোনো পথে মানে কি নকরে। মূল্য বৃদ্ধি আসলে সাধারণ জনতার মধ্যে কেন ধরনের প্রভাব পেলাইছে? আজি মূল্য বৃদ্ধির বাবে বহুত মানুহে হসপিটালের বিছনাত থাকি মৃত্যু খাবুটি লগা হয়েছে, আজি বহুত মানুহে ঔষধ নাখাই ছটফটাই মৃত্যুবরণ করব লগাইছে, বহুত মানুষের দুবেলা দুমুঠি যদি খায় সেইটো বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে, কেবল দুই এজন মানুষ অরুণোদয় বা বেলেগ আঁচনি দি যদি ভাবে যে বোলে মূল্য বৃদ্ধি মানে মূল্য বৃদ্ধি একই ইফেক্ট নকরে তেনহলে এটা দুর্ভাগ্যজনক কথা। আজি 1100-1200 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলে নাকি? একটা গ্যাস সিলিন্ডারের দাম আপনার 1100-1200 টাকা, চাউলের দাম 50 টাকা, একটা আটার দাম 40-50 টাকা, এনেকা হব পারে নাকি আসলে? গতি অসমৰ মুখ্যমন্ত্রী যে ষড়যন্ত্রী মানে কি করে আছে রাজত্ব চলাই আছে এ কিন্তু অসমৰ রাইজে বুঝি পাইছে, আজি স্মার্ট মিটারের নামত অসমীয়া রাইজক অসমীয়া মানুষক জুরুলা করে পেলাইছে, যিকোনো বস্তুতে আসলতে আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি, গতি স্পষ্ট সকিয়াই দিছো যে অতি সোনকালে মূল্য বৃদ্ধির পর রেহাই দিব লাগে অসমৰ জনতাক, নহলে কিন্তু অসমৰ জনতাই আর বহি না থাকিব, ক্ষোভিত হয়েছে, অতি সোনকালে ছাত্র সন্থার নেতৃত্বত কিন্তু বৃহৎ আন্দোলন হব, গণতান্ত্রিক ধারাবাহিক আন্দোলন। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।